নমস্কার, আমি আনন্দ শাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রোটিক্স। আজকে খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এবং প্রচণ্ড বিতর্কিত একটি বিষয়, সেটা হচ্ছে আপনারা থাম্বনেল থেকে বুঝেই গেছেন যে বৃহস্পতি জন্মচক্রের মধ্যে খারাপ থাকলে আমরা তো প্রত্যেকটি অ্যাস্ট্রোলজাররাই জানি যে সেই জাতকের জীবনে বেশ কিছু সমস্যা দেয়। কিন্তু আজকে একটু অন্য কথা বলবো, বৃহস্পতি যদি জন্মচক্রের মধ্যে ভালো থাকে তাহলেও কিন্তু আপনার বেশ কিছু সমস্যা চলে আসবে। তো এই কথাটাকে নিয়ে অনেক লোক যারা জ্যোতিষ নিয়ে চর্চা করে বা জ্যোতিষ প্রেমী বলা যেতে পারে, তারা বিষয়টাকে একটু অন্যরকমভাবে দেখবে যে হ্যাঁ, আমরা তো এতদিন ধরে জানি যে বৃহস্পতি ভালো থাকলে জন্মচক্রের মধ্যে সমস্যা, তাহলে খারাপ থাকলেও সমস্যা, তাহলে পরে কীরকম থাকলে ভালো? না, খারাপ থাকলে তো অবশ্যই সমস্যা। খারাপ থাকলে পরে বৃহস্পতি যদি আপনার জন্মচক্রের মধ্যে খারাপ হয়ে যায়, তাহলে প্রধান বৃহস্পতি পাঁচটি ভাবে কারক গ্রহ, তো যেমন দ্বিতীয়, পঞ্চম, সপ্তম, নবম, ইলেভেন্থ হাউস, তো এই ভাবগুলোর মধ্যে এফেক্ট চলে আসবে নেগেটিভভাবে। এছাড়াও বৃহস্পতি কিন্তু আপনার জ্ঞান এবং বৃহস্পতি আপনার শারীরিক বেশ কিছুটা শারীরিক ক্ষমতা কেউ কন্ট্রোল করে। বৃহস্পতি যদি জন্মচক্রের মধ্যে অষ্টমভাবে চলে যায় বা বৃহস্পতি যদি জন্মচক্রের মধ্যে খুব বেশি পীড়িত হয়ে যায়, নেগেটিভ কোনো দোষ ক্রিয়েট করে, তাহলে পরে সাধারণভাবে আমরা সবাই জানি যে সেই জাতকের জীবনেও কিন্তু পেট সংক্রান্ত সমস্যা আসতে পারে, সেই জাতকের জীবনে কিন্তু শ্বাস প্রশ্বাসজনিত কোনো নেগেটিভ সমস্যা আসতে পারে এবং সেই জাতকের জীবনে ডেভেলপ করে নেওয়াটা একটু কঠিন হয়ে যায়। বারবার সে চেষ্টা করে বিফল হয়ে যায়, অনেক সময় দেখা যায় কিছু কিছু সময় তারা হাত খালি হয়ে যাওয়ার একটা অবস্থাও ক্রিয়েট হয়ে যায়। কিন্তু বৃহস্পতি জন্মচক্রের মধ্যে যদি ভালো থাকে তাহলে পরেও কিন্তু সমস্যা। আমি দীর্ঘদিন জ্যোতিষ পেশা করতে করতে বহু মানুষের জন্মচক তো দেখেছি, তো সেই জন্মচক দেখে আমার কিন্তু একটা অভিজ্ঞতা তৈরি হয়েছে এবং আমি খুব মানে রিসার্চ করে খুব বুঝে শুনে কথাটা কিন্তু বলছি। তো আসুন দেখা যাক, বৃহস্পতি জন্মচক্রের মধ্যে ভালো থাকলে পারে কেন আমরা নেগেটিভ বলছি। তাই প্রথমে মন দিয়ে কিন্তু অনুষ্ঠানটিকে শুনবেন, তবে আপনি যদি আজই আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে পরে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনি যদি জ্যোতিষ প্রেমী হন তাহলে পরে আপনার কাছে অনুরোধ, আমার চ্যানেলের মধ্যে এত অনুষ্ঠান আছে জ্যোতিষ সংক্রান্ত, যদি আপনি প্রতিটা অনুষ্ঠান দেখে নেন জ্যোতিষে তাহলে পরে আমার দৃঢ় বিশ্বাস আপনি একজন আপনার এলাকার মধ্যে ভালো জ্যোতিষী নামে খ্যাত হবেন। ঠিক আছে, এত রকম অনুষ্ঠান আমি দিয়েছি। তো আমরা চলে আসি সোজাসুজি টপিকে। তো টপিকে প্রথমে বলো, বৃহস্পতি ভালো থাকলে কেন সমস্যা আসছে? দেখুন কেমন করে হচ্ছে ব্যাপারটাকে, একটু ভালো করে দেখুন। ধরুন বৃহস্পতি কারোর লগ্নে বসে রয়েছে। এবার লগ্নটা মনে করা যাক বৃহস্পতির মিত্র গ্রহের লগ্ন, তাহলে পরে আমরা বলবো বৃহস্পতি তো এখানটা ভালো। কিন্তু আমি বলবো বৃহস্পতি ভালো ঠিকই, হ্যাঁ ভালো ঠিকই বলছেন, কিন্তু ভালো হয়েও কিছু সমস্যা ক্রিয়েট করে দিচ্ছে। কেমন করে দেখুন, যদি লগ্নের মধ্যে বৃহস্পতি চলে আসে, লগ্ন মানে হচ্ছে সেই জাতক, তাহলে অনেক সময় দেখা যায় যে সেই জাতকের নিজেকে বড় করে তোলার, নিজেকে প্রমাণ করার, নিজেকে সফল করার যে চেষ্টা, এটা কিন্তু অনেকটা পরিমাণে কমে যায়। ওভার কনফিডেন্সের মধ্যে সেই জাতক চলে আসে এবং সেই জাতক মনে করে আমি ঠিক একটা সময় করে ফেলবো। কিন্তু এরকম করে ভালো ভালো সুযোগ তার হাতছাড়া হয়ে যায় এবং লগ্নের মধ্যে বৃহস্পতি থাকলে পরে একটা আত্মহংকারের ব্যাপারও কিন্তু কিছু কিছু সময় ক্রিয়েট করে দেয়। আবার ধরুন সেকেন্ড হাউসের মধ্যে কারোর বৃহস্পতি বসে রয়েছে, সেকেন্ড হাউসের মধ্যে বৃহস্পতি কিন্তু অর্থ সংক্রান্ত সমস্যা ক্রিয়েট করে দেয় অনেক সময়। তো সেই জাতক কী করে, অর্থের জন্য প্রথম থেকে কিন্তু সে চেষ্টা করলো না, তাই কিছু কিছু সময় দেখবেন সেকেন্ড হাউসের বৃহস্পতি যখন তার প্রচণ্ড অর্থের প্রয়োজন তখন কিন্তু তার কাছে অর্থ নেই, এরকম একটা প্রবলেম ক্রিয়েট করে দেয়। সেকেন্ড হাউসের বৃহস্পতি একটা বুদ্ধি দেয় যে আমি যখন চাইবো, আমার কাছে এমন এমন টেকনিক আছে, আমি ঠিক অর্থ উপার্জন করে নেবো, এই যে কনফিডেন্সটা কিন্তু সেকেন্ড হাউসের বৃহস্পতি দিয়ে দিচ্ছে। তাহলে পরে সেকেন্ড হাউসের বৃহস্পতি কিন্তু আমরা একদিকে বলছি ভালো মনে করা যাক, যদিও বা জ্যোতিষশাস্ত্র অনুসারে সেকেন্ড হাউসের বৃহস্পতি খুব ভালো বলা হয়নি, কারণ ওটি মারকস্থান। কিন্তু আমি এইসব গল্পে যাচ্ছিই না, আমি সিধে সিধে বলছি যে সেকেন্ড হাউসের বৃহস্পতি কিন্তু এই জাতকের মধ্যে একটা ওভার কনফিডেন্স দিয়ে দেয় এবং সেই জাতকের যে পরিবার, এই পরিবারের কাছেও কিন্তু সেই পরিবারের সঙ্গেও সেই জাতকের একটা মনোমালিন্য ক্রিয়েট হয়, কিন্তু খুব চাপা মনোমালিন্য কিন্তু ক্রিয়েট হয়ে যায়। সেই পরিবারে মানে সেই জাতক যার সেকেন্ড হাউসে বৃহস্পতি, সে পরিবারকে ভালো দেখাতে গিয়ে অনেক সুযোগ সুবিধা কিন্তু নেয়ই না, এর ফলে কিন্তু
একটা না একটা সময় গিয়ে ছকের মধ্যে অন্য কোনো নেগেটিভ দোষ থাকলে সেই দোষটা প্রবলভাবে তাকে কিন্তু সমস্যার মধ্যে নিয়ে আসে, বিশেষ করে অর্থ সংক্রান্ত সমস্যার মধ্যে ফেলে দেয়। আবার ধরুন আমরা বলছি ফোর্থ হাউসে বৃহস্পতি, তাহলে এবারে এক ধরনের জ্যোতিষী বলবে হ্যাঁ ফোর্থ হাউসে বৃহস্পতি তো খুবই ভালো, কেন কেন্দ্রস্থান, আমিও বলছি খুবই ভালো, কিন্তু এই ফোর্থ হাউসে বৃহস্পতিও বেশ কিছু সমস্যা দেয়। ফোর্থ হাউসের বৃহস্পতি কিন্তু ইন্ডিকেশান দেয় যে তোমার পরিবার, তোমার মনো মানে মন মনোসংযোগ যেটাকে বলা হয় বা মানসিকতা, এবং ফোর্থ হাউসের বৃহস্পতি হচ্ছে তোমার মাকেও ইন্ডিকেশান দেয়। তো ফোর্থ হাউসের বৃহস্পতি কিন্তু তোমার মায়ের মধ্যে ওভার কনফিডেন্স ঢুকিয়ে দিয়ে তোমার মাকেই কিন্তু সমস্যার মধ্যে ফেলে দিতে পারে। তোমার মা হয়তো মনে করছে ও এরকম হবে না, ঠিক আছে, কিন্তু এরকমই হলো এবং সমস্যায় পড়লো। ফোর্থ হাউসের বৃহস্পতি থাকলে অনেক ছেলে মেয়েকে দেখেছি পড়াশোনার মধ্যে ওভার কনফিডেন্ট, আমি ঠিক পাস করে যাবো, তোমাদেরকে চিন্তা করতে হবে না, বাবা মা হয়তো বলছে যে পড় পড় পড়, সে বলছে আমি ঠিক পাস করে যাবো, তোমাদেরকে এত চিন্তা করতে হবে না, আমি ঠিক মানে মেরে দেবো, স্কুলে যখন পরীক্ষা হবে তখন ঠিক আমি ব্যবস্থা করে দেবো, কী করে করবো না করবো তো আমার ব্যাপার, কিন্তু আমি করে দেবো। এই যে ওভার কনফিডেন্স বৃহস্পতি দিচ্ছে, এটা কিন্তু তার সেই জাতককে সমস্যার মধ্যে ফেলে দেবে, হয়তো সে পাস করেও গেল। কিন্তু যখন আমরা কোনো বিশেষ ক্লাসে কিছুভাবে পাস করে যাব পড়াশুনো না করে, তখন আমি যখন কোনো ভালো ইন্টারভিউ দেব তখন কিন্তু এই গুণটা আমাকে সমস্যায় ফেলে দেবে, অর্থাৎ আমি তো ফাঁকি দিয়েছি পড়ার মধ্যে, তাহলে পরে আমার মধ্যে সেই ভালো জ্ঞান, সেই পরীক্ষা মানে কম্পিটিটিভ এক্সামের জন্য যে খুব হেভি জ্ঞান, এটা কিন্তু থাকবে না। তো এইরকম ফোর্থ হাউসের বৃহস্পতি সমস্যা দিচ্ছে। পঞ্চম ঘরের মধ্যে বৃহস্পতি সাধারণভাবে ভালো ফল দেয় না। পঞ্চম ঘরের মধ্যে বৃহস্পতি কিন্তু যার সঙ্গে সে প্রেম করছে তার সঙ্গে তার মতবিরোধ ক্রিয়েট করে দেয়, এবং তার প্রেমিকা যা বলছে বা প্রেমিক যা বলছে ওটাই তাকে মানতে হবে, এরকম একটা বিষয় নিয়ে ঝামেলা আনে। আবার ধরুন আপনার নবম ঘরের মধ্যে বৃহস্পতি আছে, তো নবম ঘরের মধ্যে বৃহস্পতি যদি থাকে তাহলে পারে তো বলা হচ্ছে নবম ঘর মানে হচ্ছে আধ্যাত্মিকতার একটা জায়গা, নবম ঘর মানে গুরুর জায়গা, নবম মানে হায়ার এডুকেশনের জায়গা, নবম ঘর মানে ভাগ্যের জায়গা, তাহলে ভাগ্য তো মানে নবম স্থানে বৃহস্পতি মানে ভাগ্য উন্নতি হবে। তো আপনি দেখুন ব্যাপারটাকে, বিষয়টাকে ভালো করে বুঝুন, একটা হয় ভাগ্য উন্নতি আমি করছি, ঠিক আছে, আমি কীরকমভাবে ভাগ্য উন্নতি করছি তার সঙ্গে আমার চাওয়া পাওয়াগুলো সব লুকিয়ে থাকে, ঠিক আছে, আমার ভাগ্য উন্নতির স্কেলকে ধরে আমি আমার চাহিদাগুলোকে রাখি, ঠিক আছে, কিন্তু আমি যদি সম্পূর্ণ অন্যের উপর ডিপেন্ড করে থাকি ভাগ্য উন্নতির জন্য, মানে আমি কিছু করব না, আমি একটা ঢেঁড়স, মনে করা যাক আমার বাবা একটা অনেক সম্পত্তি রেখেছে, সেই সম্পত্তির মালিক তো আমিই হব, এই যে কনফিডেন্স তার মধ্যে দিচ্ছে, দিয়ে তাকে কিচ্ছু করতে দেবে না এই নাইন্থ হাউসের বৃহস্পতি, সে কিছু করতে পারবে না, কারণ তাকে একটা মানে প্রত্যেক বাবা মা চায় যে আমার ছেলে কিছু করুক, তো এই কনফিডেন্স কিন্তু মানে সেই ছেলেকে কিন্তু কনফিডেন্স লো করে দেবে যে আমি কিছু না করলেও আমার বাবা আমাকে দেবে, তো এইটার জন্য সেই ছেলে কিন্তু নিজেকে রেডি করতে পারবে না। দশম ঘরের বৃহস্পতি কিন্তু এরকম বলে যে আমার ঠিক পয়সা ইনকাম হয়ে যাবে, কিন্তু এর জন্য কোনো ভি কাজে কাজটাকে সে ভালো করার চেষ্টা বা লাগাতার লাগিয়ে চলার চেষ্টা কিন্তু করে না, সে ওভার কনফিডেন্সের মধ্যে থাকে যে আমি ঠিক মানে আমার ঠিক হয়ে যাবে, এর ফলে কিন্তু হতে যায় না। আবার ইলেভেন্থ হাউসের বৃহস্পতি ওভার কনফিডেন্স নিয়ে আসে, আমি ঠিক টাকাও ইনকাম করে নেবো, কিন্তু সে করে নেবো করতে করতে হয়তো অনেক কিছু ভালো করে শিখলোই না, যে আমি ঠিক করে নেবো, আমার মধ্যে সেই ট্যালেন্ট আছে আমি ঠিক করে নেবো, কিন্তু যখন সে প্রফেশনে গেল সমস্যায় পড়ে গেল। মূল বক্তব্য, বৃহস্পতি যদি আপনার জন্মছকের মধ্যে ভালো থাকে তাহলে ওই ঘরটাকে কেন্দ্র করে আবার আপনার মধ্যে ওভার কনফিডেন্স চলে আসবে, এবং ওই ঘরটির সম্পূর্ণ ভালো ফল আপনি কিন্তু দেখুন, ভালো ফল এমনি এমনি জ্যোতিষে হয় না, ভালো ফলকে তৈরি করতে হয়, আপনি সেই তৈরি করার ক্ষেত্রে সমস্যায় পড়বেন। ধরুন আমি চতুর্থ ঘরে বৃহস্পতি একজন স্টুডেন্টকে পাশ করিয়ে দেয়, কিন্তু একজন স্টুডেন্টকে পাশ তো করিয়ে দিচ্ছে, কিন্তু প্রশ্ন হচ্ছে কিছু বাবা মা হচ্ছে আমার ছেলে তো পাশ করে গেছে, কিন্তু একজন বাবা মার প্রশ্ন কীভাবে আমার ছেলে পাশ করলো, সত্যি কি পড়াশোনা করে, কারণ পড়াশোনা করে যদি পাশ করে তবে তো সেই ভবিষ্যৎটা তৈরি করতে পারবে, তাই না? তো এই জায়গাটা কিন্তু গাফিলতি দিয়ে দেয়, মানে কিছু স্টুডেন্ট আছে দেখবেন
যে আমি ঠিক পাশ করে বাবাকে দেখিয়ে দেবো, মানে আমি যে পাশ করে করে উঠছি এবং আমি যে একটা পিলারকে মজবুত করতে করতে উঠছি, আমার এই জ্ঞান তার মধ্যে নেই। এই সব ছোটো ছোটো মানে ওভার কনফিডেন্স রিলেটেড সমস্যা যেই স্থানে বেশপতি থাকবে সেই স্থানে দেবে, আর এইটাকেই বলা হচ্ছে বেশপতি যেখানে থাকবে সেখানটায় সমস্যা ক্রিয়েট করে দেবে। যাই হোক, আপনাদেরকে হয়তো কিছুটা বোঝাতে পারলাম। অবশ্যই আপনার মূল্যবান বক্তব্য আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন, এবং আপনার যদি অনুষ্ঠানটি ভালো লাগে এবং আরও অনেক জানার একটা অনুষ্ঠান আমি নিয়ে আসছি, তো অবশ্যই দেখবেন। এবং অ্যাস্ট্রো টিপস, অ্যাস্ট্রো টিপসের মধ্যে টিপসের কথা যদি না হয় তাহলে কেমন লাগে না? তো আমি ভেবেছি এবার থেকে দুটো করে ভিডিও আপলোড করবো, একটা সন্ধেবেলায় যেমন করি। দেখুন, বেশ কিছু সময় আমি এত ব্যস্ত হয়ে যাই করতে পারি না, আর একটা ভিডিও করব 7টা থেকে 8টার মধ্যে, আর একটা ভিডিও আপলোড করব যেটা টিপস সংক্রান্ত শুধু ভিডিও হবে, এবং টিপস থেকে টোটকা থেকে কত রকম টোটকা আছে, কত কিছু উপায় করে নেওয়া যায়, সহজ সহজ টোটকা একটু বাড়িতে করলেই কিন্তু উপায় বেরিয়ে আসবে, সমস্যা মুক্ত হবে, এই সব উপায় সব একটা একটা করে আপনাকে দেব। তো যাই হোক, আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং প্রতিদিনের অনুষ্ঠানগুলো দেখার চেষ্টা করুন। আজ এখানে শেষ করছি, পরের দিন আবার দেখা হবে, ততক্ষণের জন্য নমস্কার।